আসসালামু আলাইকুম। আপনারা তো বেগুনি, ঢ্যাঁড়সনি, কুমড়োনি, আলুনি এগুলো খেয়েছেন, শাপলানি কেউ খেয়েছেন নাকি? আজকে চলেন শাপলানি তৈরি করা যাক। কিছুই না, সিম্পল, ঠিক যেভাবে বেগুনি বানানো হয় ঠিক সেইভাবেই বেগুনের জায়গায় শাপলা দিতে হবে। বাসায় শুধু আলু আর শাপলা ছিল, তো ভাবলাম আলুর সঙ্গে কেন না একটু শাপলাও টেস্ট করা যাক। তো ঠিক সেই চিন্তা নিয়েই আর কি এগিয়ে গিয়েছিলাম শাপলানি তৈরি করার জন্য। তো এই যে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, ঠিক সেম সেম প্রসেসে যেভাবে বেগুনি বানায় ঠিক সেইভাবেই। তো এই যে হচ্ছে ভাজা হয়ে গেছে, ভাজার পরে দেখতেছি যে সব খালি হয়ে যাচ্ছে, মানে এত মজা হয়েছে। তেল মশলা দিয়ে যদি রান্না করা হয় কচুরিও অনেক ভালো লাগবে আর কি, আজকের অভিজ্ঞতা থেকে মনে হলো। তো এই যে হচ্ছে বেবিও খাচ্ছে, তার মাস্কেও খাওয়াচ্ছিল আর আমিও খাচ্ছিলাম, সত্যি অনেক টেস্ট হয়েছিল। যারা যারা খেয়েছে তারা সবাই অবাক বলতেছে, শাপলা দিয়ে যেভাবে খাওয়া যায় আমরা জানতাম না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।